गुड मॉर्निंग स्टूडेंट्स, एकादश एवं द्वादश श्रेणी उच्चतर गणित क्लास सबा स्वागत जानाच्छि। तोमादेर एखन जेहेतु एकादश एवं द्वादश दुई श्रेणी परीक्षा, ताई आमरा सृजनशील अंक करे तोमादेरके प्रैक्टिस करार जन्य बोलछि। तोमादेर सृजनशील अंकगुलो भालो करे देखते हबे। तार आगे आमि मैट्रिक्स सम्पर्के किछु कथा आबारो बोई थेके बोले दिच्छि। तोमादेर पृष्ठा नम्बर दुई तोमादेर मैट्रिक्सेर एटा असीम कुमार सर बोई, मैट्रिक्सेर पृष्ठा नम्बर दुई। अतएव आमि मैट्रिक्सेर संज्ञाटा करछि, विज्ञान ओ गणिते विभिन्न तत्त्व आयताकारेर सारी ओ कलामे बराबर सजाले जे आयताकार बिन्यास पाओया जाए ताके मैट्रिक्स बोले। এবং তোমাদের একটা জিনিস জানতে হবে বন্ধুরা, যে এটা আরেকটা জিনিস আমাদের কাজে লাগে, সেটা হচ্ছে নির্ণায়ক। অর্থাৎ যে ম্যাট্রিক্স সেটাকে আয়তাকার রো বা কলামে সাজানো হয়, যখন তার মান নির্ণয় করা হয় তখন সেটা নির্ণায়ক ফর্মে নিতে হয়। তাই আমরা এখন এই চ্যাপ্টারে যে সৃজনশীল প্রশ্ন হতে পারে বন্ধুরা, তা নিয়ে আমরা আলোচনা করব। প্রশ্নটা দেখে নাও, p সমান 1 1 1 1 p p স্কয়ার 1 p স্কয়ার p 4 এবং a সমান 1 2 4 minus 3। আমরা প্রশ্ন দিচ্ছি m সমান 1 2 3 0 5 0 2 4 3, এটা একটা ম্যাট্রিক্স, এটাকে যদি নির্ণায়ক প্রকাশ করা হয় তার 1 অন্তম অনুরাশি নির্ণয় করা। আমরা সেই অনুরাশি নিয়ে প্রথমে কথা বলছি। এবং আরেকটি প্রশ্নটা দেখে নাও, প্রমাণ করো যে ডিটারমিনেন্ট অফ পি, এই যে পিটা আছে তার যদি নির্ণয় করা হয় সেই ডিটারমিনেন্ট অফ পি সমান হবে পি পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার পি স্কোয়ার মাইনাস ওয়ান। দৃশ্যকল্প দুই হতে প্রমাণ করো যে এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস থ্রি বাই নাইন ইকুয়ালস টু জিরো। বন্ধুরা, আমরা প্রথম প্রশ্নটাকে আগে ভালো করে বুঝিয়ে দিই। এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে অনুরাশি, ইংরেজিতে এটাকে বলা হয় বাইনম। বন্ধুরা, তোমরা এটা সরাসরি আমি আর বোর্ডে পড়ছি না, এটা সরাসরি তোমরা এখান থেকে দেখে নাও। আমরা প্রশ্নটাকে উত্তর এখানেই করছি যে মাইনর, মাইনর কি, যে মাইনর অফ এন এলিমেন্ট ইজ দ্যাট বাই ডিলিটিং দ্যাট রো অ্যান্ড কলাম। অর্থাৎ ওয়ান ওয়ান, এটা আমরা ওয়ান ওয়ানতম অনুরাশি চেয়েছি, সেই ওয়ান ওয়ানতম এই রোটা বাদ যাবে, এই কলামটা বাদ যাবে, বাকি যেটুকু থাকবে সেটাই হবে তার অনুরাশি। অর্থাৎ আমরা যদি এম এর ওয়ান অন্তম অনুরাশি নির্ণয় করতে চাই তাহলে এম ওয়ান ওয়ান সমান থাকবে ফাইভ জিরো ফোর থ্রি। বন্ধুরা, এই রোটা বাদ দিয়ে দাও, এই কলামটা বাদ দিয়ে দাও, দেখেছ, এই রোটা বাদ দিয়ে দাও, এই কলামটা বাদ দিয়ে দাও, দেখো কি থাকে ফাইভ জিরো ফোর থ্রি। এটাকে ম্যাট্রিক্স আকারে দেখা আছে, যখন তুমি ম্যাট্রিক্সকে নির্ণয় আকারে, তুমি জানো যে ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় না, তাই তখন তুমি যখন এটি নির্ণয় আকারে প্রকাশ করবে তখন সেটা হবে ফাইভ ইন্টু থ্রি ফোর ইন্টু জিরো। অর্থাৎ এই মান আমি যখন বের করব ফাইভ ইন্টু থ্রি মাইনাস ফোর ইন্টু জিরো ইকুয়াল টু ফিফটি। অতএব তোমার কোন নম্বর উত্তরটা হয়ে গেছে, এই কোন নম্বর তোমার রাশি নির্ণয় করা হয়ে গেছে। এখন আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, প্রমাণ করো যে ডিটারমিনেন্ট অফ পি সমান পি ইন্টু পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার পি স্কোয়ার মাইনাস ওয়ান। আমি আবারও বলছি, তোমাদের কিন্তু ভাইবাতে একটা প্রশ্ন খুব কমনলি হয় যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট। আমরা মনে রাখবো যে নির্ণয়কের মান নির্ণয় করা যাবে, ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় না। যখনই ম্যাট্রিক্সটা থাকে বন্ধুরা, তখনই তুমি তাকে ডিটারমিনেন্ট আকারে লিখে নাও, তখন তুমি তার মান নির্ণয় করতে পারবে। অতএব আমি চিহ্নটা পরিবর্তন করে নির্ণয়কের চিহ্ন দিয়ে দিলাম ওয়ান 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 পি পি স্কোয়ার ওয়ান পি স্কোয়ার পি ফোর। এখন তুমি নির্ণয়ক প্রপার্টিগুলো যা আছে ব্যবহার করে তুমি এটা মান নির্ণয় করে থাকো। আমাদের পদ্ধতিটি কি, আমরা যতটা পারবো জিরো করার চেষ্টা করব। এই জিরো করার পদ্ধতিটা দেখো, এটা ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, এটা থেকে এটা বাদ দাও, ওয়ান থেকে ওয়ান বাদ দাও, জিরো ওয়ান মাইনাস পি ওয়ান মাইনাস পি স্কোয়ার, এই ওয়ান থেকে ওয়ান বাদ দাও, জিরো পি মাইনাস পি স্কোয়ার বা পি স্কোয়ার মাইনাস পি ফোর, আর তৃতীয় কলামটা রেখে দাও। তুমি যে কোনো দুটি কলাম
বা সারিতে কাজ করতে পারবে একটাকে তোমাকে স্থির রাখতে হবে একটা স্থির থাকবে হয়ে গেল 0 0 1 p 1 p স্কয়ার p p স্কয়ার স্কয়ার p পুট এটা হয়ে গেল এখন তুমি নির্ণায়কের যে কোনো রো বা কলাম থেকে কমন নিতে পারো এই প্রথম কলাম থেকে 1 p টা কমন নাও দেখো তুমি তাকে 0 এটা কমন নিলে থাকবে 1 এটা স্কয়ার প্লাস স্কয়ার সূত্র করে করলে কি হয় 1 প্লাস p 1 প্লাস p 1 প্লাস p তুমি নিয়ে নিছো রয়ে গেল 1 প্লাস p তারপরে এখানে p মাইনাস p স্কয়ারটা কমন নেওয়া হলো 1 এখানে নাও p প্লাস p স্কয়ার এখন যখন একটা নির্ণায়কে দুটো 0 আর একটা 1 থেকে যায় নির্ণায়কটাকে আমরা খুব সহজে বিস্তার করতে পারি অর্থাৎ এই 1 দিয়ে বিস্তার করলে আমরা এইটুকু ফর্মে নিয়ে আসতে পারি 1 1 1 প্লাস p p প্লাস p স্কয়ার এখন তোমরা জানো এইটার সাথে গুণ হবে 1 ইনটু p প্লাস p স্কয়ার মাইনাস 1 ইনটু p প্লাস 1 এখন গুণ করো 1 দিয়ে যে কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে যা আসে তাই থাকে p প্লাস p স্কয়ার মাইনাস p মাইনাস 1 p p কাটা গেল কি হলো p মাইনাস 1 হোল স্কয়ার আর এখানে বাম দিকে একটু তাকিয়ে দেখো 1 - p কি হয়ে গেছে 1 - p স্কয়ার তোমরা বীজগণিত একটা জিনিস জানো যে মানে হোল স্কয়ার ও b - হোল স্কয়ার পরস্পর সমান তাই p - 1 কে আমরা আগে দিয়ে দিলাম আর হোল স্কয়ার দিলাম স্কয়ার - 1 দেখো আমাদের পুরোপুরি ডান পক্ষের সাথে মিলে গেছে বন্ধুরা p - p * p - 1 হোল স্কয়ার স্কয়ার - 1 এখন আমরা ম্যাট্রিক্সের গুণ শেখার সাথে আমরা এই দ্বিতীয় যে আমাদের সৃজনশীল অর্থাৎ দ্বিতীয় দৃশ্যকল্প যেটা আছে সেটা আঙ্গিকে আমরা প্রমাণ করব a স্কয়ার প্লাস 2a মাইনাস 11i ইকুয়াল টু 0 এখানে i নামে একটা জিনিস আছে i এর কথা তোমরা জানো i কে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সে শুধু অর্ডের উপাদানগুলো ইউনিক হয় আর বাকিগুলো জিরো হয় তাকে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স এখন আমরা আলোচনা শুরু করি a সমান 1 2 4 মাইনাস 3 a স্কয়ার মানে কি a ইনটু a তাহলে 1 2 4 মাইনাস 3 1 2 4 মাইনাস 3 এখন তোমার সুন্দর করে ম্যাট্রিক্সের গুণনটা তোমাকে বুঝতে হবে এই ডট দেওয়াটা বাদ দেবে না দেখো এইখানে এটা হচ্ছে রো আর এখানে এটা হচ্ছে কলাম এই ফার্স্ট রো প্রথম উপাদান এটার সাথে কলামের সাথে হবে 1 ইনটু 1 1 প্লাস দাও মাঝখানে 2 ইন্টু 4 কত 8 একইভাবে আবার চলে যাও 1 ইন্টু 2 2 ইন্টু মাইনাস 3 মাইনাস 6 তারপর 4 ইন্টু 1 4 এবং দেখো 3 ইন্টু মাইনাস 4 3 ইন্টু মাইনাস 4 এ মাইনাস 3 ইন্টু 4 এ মাইনাস 2 একইভাবে 4 দিয়ে আবার করো 4 ইন্টু 2 4 ইন্টু 2 মাইনাস 3 মাইনাস 3 প্লাস 9 যোগ করো 1 প্লাস 8 হচ্ছে 9 মাইনাস 4 মাইনাস 8 17 এ স্কয়ার প্লাস 2 এ মাইনাস 11 আই দেখো এখানে এখানে আমরা এ স্কয়ার প্লাস 2 এ মাইনাস 11 আই এটা এখানে আমরা দেখো এ স্কয়ার এর মানটা পেয়ে গেছি 9 মাইনাস 4 মাইনাস 8 17 2a 2a দিয়ে দাও 11 আই আই হচ্ছে 1001 তাহলে আমরা 11 একে রক্ষা 11 0 0 11 হ্যাঁ তারপর 9 মাইনাস 4 2 আর 4 মাইনাস 8 17 8 মাইনাস 6 এখন 9 প্লাস 2 মাইনাস 11 11 এখানে দেখো 9 আর দিয়ে আমরা 11 পেয়ে গেলাম আর মাইনাস 4 প্লাস করে একটা 0 হয়ে গেছে বন্ধুরা এটা হচ্ছে মাইনাস 4 আর এটা হচ্ছে প্লাস 4 এই মাইনাস 4 প্লাস করে তোমার 0 হয়ে গেল এটা মাইনাস 8 প্লাস 8 এ 0 হয়ে গেল 17 থেকে 6 বিয়োগ করো 11 তার দুটো সমান হয়ে গেল ইকুয়াল টু জিরো ম্যাট্রিক্স অথবা বিয়োগ করে তুমি এটা করতে পারো তাহলে তোমাদের সৃজনশীল এই যে প্রশ্নটা এটা কিন্তু বোর্ড পরীক্ষা আসতে পারে ভালো করে অভ্যাস করবে একই সাথে এই ওয়ান এর ওয়ান মিনিট সৃজনশীল অঙ্কগুলো আছে সেগুলো ভাষা আরও প্র্যাকটিস করো বাড়িতে সবাই ভালো থাকবে শরীরের উপর যত্ন নেবে সবাইকে ধন্যবাদ।